রেলের বেসরকারীকরণের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের অবস্থান বিক্ষোভ, নেতৃত্বে পার্থ চট্টোপাধ্যায়। কেরোসিনের দাম বাড়াচ্ছে, কয়লা পণ্যকে সরকারি খরচ করে দিচ্ছে এবং জনজীবনে যেখানে একটা বিপদ, একদিকে এই রাজ্যের আন্দোলন পুনর্গঠন করবার সময়, করোনার মোকাবিলা করবার সময়, সেই সময় একটার পর একটা তারা সিদ্ধান্ত গ্রহণ করছেন একটা স্বভাবে, যা জনস্বার্থ বিরোধী, যা মানুষ বিরোধী। বলছে যে গান্ধীজির স্বপ্ন ছিল যে গ্রামীণ অর্থনীতিকে চালনা করবার জন্য সমবায়ের মধ্য দিয়ে আমরা ব্যাংকগুলিকে সাধিত, আজকে সেখানেও তারা হাত দিচ্ছে। জাতি লাইফ লাইন আমরা সবাই করতাম, যে নেশনস লাইফ লাইন রেলওয়ে, সেই রেলওয়েকে আজকে বেসরকারি মালিকদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। আমরা চুপ করে বসে থাকতে পারি না, রাস্তাঘাট নামতে বাধ্য হয়েছে এবং যত কম সংখ্যক লোকের উপস্থিতি নিয়েও আমাদের রাস্তায় আমাদের রাস্তা দেখায়, সেই প্রতিবাদে আমাদের সামিল হতে হচ্ছে। আজকে আমার কাছে কোনো রেল স্টেশন নেই, কিন্তু রেলের কাউন্টিং একটা বড় রেলওয়ে এখানে আছে, রেলের কোয়ার্টার পেছনে আছে, তাদের সকলের কাছে দাম সমবেত দাম রেলকে বেসরকারি হাতে দেওয়া যাবে না, রাষ্ট্রের কোনো ভূমিকা থাকবে না, অর্থনীতি নিয়ন্ত্রণ করলে বিরাষ্ট্রীয়করণের মধ্য দিয়ে তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা সবাই একত্রিত হয়েছি। তৃণমূল কংগ্রেস মানুষের পাশে থাকে, মানুষকে নিয়ে লড়াই করে, দুর্যোগে বিপদে সংকটে আনন্দে তৃণমূল কংগ্রেসের কর্মীরা, জনপ্রতিনিধিরা, মানুষেরা, তারা মানুষের পাশে দাঁড়িয়ে থাকে।